লাইথাং সালো রাজনগর বিধানসভানি এমএলএ সুদন দাস নি তুই রুমবাই রাধানগর হাতিনি সিমি পালপাড়াও ইয়াক সিবোধনী লোয়া জম কাইসা বাইগ্রিলি খ্রাইজাকমণি উল খুংবানু খুংনি খরক সিব্রী বুতার রক ইয়াক সিবোধনী বানাতল হাবমানি আবনো তুই সাংগ্রং সালফুঙ্গ বিজেপি বদব বাইগ্রিলি খাইকা বাইগ্রিলি সিমি রাধানগর পালপাড়াও নগ্ন খুং সুবাইকা লক্ষণ চন্দ্র মঙ্গল ইয়াক সিবোধনী খরকস সামং খাইনাই বুজা কাহিনী কক্সিল যেমন কাসাকা রাজনগর সিমি হরবথানাই বৃন্দিয়ার ফাই বনটি রাজনগর সাকামনগ তুবমানি ফিয়াবা রেউই রহরজাখা বিলুনিয়া সাকামনগ আবনো কারিব হর ফ্রাংজাকমানি ফিয়াবা হর বোথানী বৃন্দেরক তমাবাই হর বোথারী মানখা রতনপালনি ফালনক সেবাই সুগ্রুবজাখা রাংব খক থামচি সাই রাং ক্লাঙ্গি থাংজাখা অম হাইকিন বিষ্ণুপালনি ফালনক নিশিমি খক দক সাই রাং কম্পিউটার ক্লাংজাখা ব্রহ্ম কারিব মানিতলাংজাখা সঞ্জীব চন্দ্রনি নুখুঙব অম হাই পাতিম উমাবাই কনে বদলনি বিশৃঙ্গল তাবক দম খালামানি নুকজাখা সন্ত্রাস বাহিনী আইয়া আমার দোকানপাট ভাঙ্গিয়া দোকানে লুটপাট করিয়া টাকা পয়সা 17,500 টাকা আসিল আমার এই ডুঙ্গার মধ্যে 17,500 টাকা আসিল এ টাকা নিছে আমার এইভাবে টাকা আমি আরেক গ্রামে সূর্য কার কার নেতৃত্বে এরকম হয়েছে তো দুলাল পাল দিবাগর নন্দী আসিল বিশ্বজিৎ মেম্বর আসিল জুটন পাল আসিল ওই আমাদের গ্রামের প্রধান আসিল অঞ্জলি বর্মন আরো অন্য অন্য নেতৃবৃন্দরা ছিল এখানে কি আসিল দোকান কিলি ভাঙছে বিজেপির বাইক রেলি আসিল এলে দোকানটা ভাঙি লেছে হ্যাঁ বিজেপির বাইক রেলি আসিল আজকে না হ্যাঁ তুই কজন আসিল তারা তারা আসিল 100 মত হইব তোরার মানে অপরাধ কিটা আজকে কোনো আমরার অপরাধ আমরা কিছু কইছি আমরা পুলিশে কইছে ঘর যাবে লাগে আমরা ঘরে গেছি গিয়া এরপর পুলিশের সামনে আমরার দোকান পাট সব ভাঙ গেলাছে আমার ক্যাশ টাকা আসিল 30,000 টাকার মতো এরপর আমার কম্পিউটার মেশিনটা লয়ে গেছে গা এরপর একটা তেলের পেড়ি আসিল আর দুটো বিস্কুটের পেড়ি আসিল বিস্কুটের পেড়ি রেডি সব লয়ে গেছে গা এরপর মেম্বর আসিল আমি রান্নাঘরের সামনে কারো রয়েছি কারো রয়েছি আর তারা একটা বুঝে বেড়া মানে ধমকি দি সিপিএম এর মুখ খারাপ করি সিপিএম এর লোক কথা কই ইয়ানে গালাগালি করতে লাগে যে আরে সব টিবাই থামি থামি গেছে আর ডরে আমি ফুলার মেয়ে ফুলার স্বামী রে আরে দিছি আর তারা উর উর করে লোয়া লঙ্কর বললো বললাম টলম লো সব আসিল মেম্বার রান্নার মধ্যে হঠাৎ করে হেরা আইসে হেরা আইয়া 20-30 জন আইয়া রান্নাঘর মধ্যে তখন আমার বউ রেবের কাছে আইয়া স্ত্রী দৌড়ানি দৌড়ানি আমার বাচ্চাটা চলে এবার ওদিকে গেছে কোনো রকমে যাই তো করছে তারপরে যাই মানে রক্ষা হয়েছে যাই একমাত্র বিএসএফ বাসায় যাই তার কারণে মধ্যে যাও না আচ্ছা আচ্ছা আসলে না আমার ঘরটা জানে ঘরের ভিতরে আমার যে গড্রেজ টড্রেজ কি অবস্থা করছে পুলিশ আইসে